বাংলাদেশের ভ্রমণ মানচিত্রে যে সকল জেলা সমূহ প্রদীপের ন্যায় উদ্ভাসিত তার মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম। হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, সবুজের সমারোহে আচ্ছাদিত গহীন অরণ্য, বাংলার জমিদারদের ইতিহাস সম্বলিত বিভিন্ন জমিদার বাড়ির সাথে সাথে মাজার, মসজিদ ও নদীনালা টাঙ্গাইল জেলাকে করেছে সমৃদ্ধ। তাছাড়া টাঙ্গাইলের চমচম ও দেশি বিদেশি রমণীদের পছন্দের তাঁতের শাড়ির কারণে এ জেলা সকলের কাছে একটি পরিচিত নাম। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ইতিহাস ঐতিহ্যে ভরপুর টাঙ্গাইল জেলার 28টি শীর্ষ দর্শনীয় স্থান। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক টাঙ্গাইল জেলার শীর্ষ দর্শনীয় স্থান সমূহ। মহেরা জমিদার বাড়ি, করটিয়া জমিদার বাড়ি, পাকুটিয়া জমিদার বাড়ি, আতিয়া মসজিদ, জলছত আনারস হাট, মুখনে জমিদার বাড়ি, পাকুল্লা মসজিদ, নাগরপুর চৌধুরী বাড়ি, সাগর দিঘি, পীরগাছার রাবার বাগান, গুপ্ত বৃন্দাবন, পোড়াবাড়ির চমচম, পরীর দালান, যমুনা সেতু, ধনবাড়ি মসজিদ, দুশো এক গম্বুজ মসজিদ, আদম কাশ্মীর মাজার, মধুপুর জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট,